আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতি করবেন না এই মুচলেকা দিয়ে নিজের বাসায় আছেন। বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় এ কথা বলেন তিনি। খালেদা জিয়া 17 বছর সাজাপ্রাপ্ত আসামি, তিনিও নির্বাচন করতে পারবেন না। অসুস্থ লোক, তাকে হাসপাতাল থেকে বাসা আনতে হবে, তা বাসায় আনতে হবে। সাজাপ্রাপ্ত আসামিকে বাসা আনতে হবে, বাসায় বসে যদি রাজনীতি করে, সেই জন্য তাদের বললো যে এইভাবে আইনলে তো রাজনীতি করতে পারবে, সেটা তো দেওয়া যাবে না। তখন বলছে মুসলেকা রয়েছে যে আমরা খালেদা জিয়া রাজনীতি করবে না।